আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাশরাফিস মম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আরও একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ডায়েট চলাকালীন অনেকগুলো টিপস এবং আপনাদের অনেকগুলো কমেন্টের অ্যান্সারও আমি দিব আজকের ভিডিওতে। তো আপনারা স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন, তাতে করে আপনারা উপকৃত হতে পারেন। আমার চ্যানেলে যদি নিউ এসে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেখতে শুরু করেন আমার আজকের ভিডিও। তো অনেকেরই অভিযোগ, যাদের ডায়েট করে ওজন কমছে বাট পেটের মেদ কমছে না, পেটের চর্বি কমছে না, তো তাদের জন্য ফার্স্ট রেমেডি। এখানে আমি দেড় গ্লাস পানি দিয়েছি, পানির মধ্যে আমি তিনটা লং দিয়ে এটা আমি জাল করতে দিয়েছিলাম ঢাকনাটা ঢেকে। তো ঢাকনাটা ঢেকে আমি জাল করেছি ততটা সময়, যতটা সময় এটা টেনে এক গ্লাস পরিমাণ পানিতে চলে এসেছে ততক্ষণ পর্যন্ত। তো জাল করার পরে এটা আমি ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি দেড় গ্লাস পানি দিয়েছিলাম, এক গ্লাস পরিমাণ পানি হয়েছে, ছোট একটা গ্লাসের এক গ্লাস, আর এক গ্লাস এখানে কিন্তু এক কাপের সমপরিমাণ। তো এখানে তিনটাই কিন্তু লং ব্যবহার করবেন, এর বেশি করতে যাবেন না, তাতে কিন্তু সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে। তো খালি পেটে এটা খেয়ে নেবেন। এভাবে করে এক দুই সপ্তাহ খেলে পরে পেটের মেদ চর্বি একদমই কেটে যাবে, স্লিম হয়ে যাবে। এবারে আসি আমি দ্বিতীয় টিপস যেটা। তো ডায়েট আমরা যখন করি তা আমরা কিন্তু ডায়েট মেনটেন করে ডায়েটের খাবারগুলিই খাই, এর বাহিরে আমরা যে ডেটক্স ওয়াটার খাই, ডেটক্স ওয়াটার খাওয়ার কিন্তু অনেকগুলো বেনিফিটস আছে। আর এর আগে আমি ডেটক্স ওয়াটার বানানোর একটা ভিডিও ছিল, ওইখানে আমি বলতে ভুলে গিয়েছিলাম যে এটা কী পাতা। এটা আসলে পুদিনা পাতা। পুদিনা পাতা সচরাচর সবাই চেনেন, আর যারা ঢাকায় থাকেন তাদের কাছে তো অ্যাভেলেবেল এই পাতাটা আছে, যেমন বাজারে 10 টাকা 20 টাকায় ছোট ছোট আটি কিনতে পাওয়া যায়। তো যখন বাজার থেকে পুদিনা পাতা কিনে আনবেন তখন পাতাগুলো খেয়ে যে ছোট ছোট ডালগুলো থাকে ও ডালগুলো একটা গ্লাসের মধ্যে পানি দিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখবেন। এরপরে দেখবেন যে নিচ থেকে শিকড় দিয়েছে, তখন যে কোনো একটা টবে পুঁতে দিবেন, তারপর দেখবেন যে সারা বছরই পুদিনা পাতা খেতে পারবেন। পুদিনা পাতায় কিন্তু অনেক ওষুধি গুণ রয়েছে, তাছাড়া পুদিনা পাতা কিন্তু ওজন কমাতে সহায়তা করে। এখানে আমি আবারও আপনাদের সাথে শেয়ার করছি ডেটক্স ওয়াটার বানানোর রেসিপি। তো পুদিনা পাতা নিয়েছি, ওখানে আমি লেবু কেটে নিয়েছি স্লাইস করে, আদাও কেটে নিচ্ছি। তো ডেটক্স ওয়াটার মূলত আমাদের পাকস্থলীর যে টক্সিন সেটা দূর করে, তাছাড়াও ডেটক্স ওয়াটার নিয়মিত খেলে আপনারা যে ওজন কমানোর সময় স্কিন লুজ হয়ে যায় বা চেহারার লাবণ্যতা হারিয়ে ফেলি, এগুলো কিন্তু ডেটক্স ওয়াটার রেগুলার খেলে পরে আমাদের চেহারার লাবণ্যতা ফিরে আসে, তাছাড়া তারুণ্য ধরে রাখে, স্কিন টান টান হয়ে যায়, যে স্কিন লুজ হয়ে যাওয়ার যে ভয়টা থাকে, অনেকের মনে করেন যে ওজন কমে গেলে তখন স্কিন হয়তো লুজ হয়ে যাবে, কিন্তু এভাবে করে যদি আপনারা ডেটক্স ওয়াটার খান ওজন কমবে, সাথে সাথে স্কিন টান টান এবং গ্লোয়িং হবে। তো দেখলেনই তো আমি কীভাবে ডেটক্স ওয়াটার বানিয়েছি। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো, ঠান্ডার সময় যদি আপনারা ফ্রিজে রেখে না খেতে পারেন সেক্ষেত্রে নর্মালি 2-3 ঘন্টা বাইরে রেখে দিবেন, 2-3 ঘন্টা পরে খাওয়া শুরু করবেন। তো আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে এভাবে আমি রেখে দিব যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না ছাড়ে। ঠান্ডাটা যখন সেরে যাবে তখন থেকে আমি খাওয়া স্টার্ট করব, আর খাওয়ার পরে এগুলি কিন্তু আমি ফেলে দিব, এগুলি আর খাবো না এর মধ্যে যে উপকরণগুলো দিয়েছি। তবে আপনারা চাইলে এর সাথে বারবার পানি মিশিয়ে খেতে পারেন, যেমন এক গ্লাস পানি এখান থেকে খাবেন, পরে এক গ্লাস নর্মাল পানি আবার মিক্সড করে রেখে দিবেন। যারা ফ্রিজে রাখবেন তারা ফ্রিজ থেকে বের করে সর্বোচ্চ 8 ঘন্টা খাবেন, এরপরে আর খেতে যাবেন না, এরপরে ফেলে দিবেন। আর এটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কাচের পাত্র ব্যবহার করতে হবে। পৃথিবীতে অনেক খাবার আছে যে খাবারগুলি একই সাথে শতগুণের অধিকারী, এমন একটা খাবার হচ্ছে দই। তবে ডায়েটের ক্ষেত্রে অবশ্যই হতে হবে সেটা টক দই। মিষ্টি দইতে চিনি থাকে, আর চিনি থাকলে সেটা ওজন বাড়াতে সহায়তা করে, সো চিনিটা বাদ দিয়ে টক দই খেতে হবে।
তবে যারা ডায়েট নতুন শুরু করছেন, যেমন ফ্যাট অ্যাডাপ্টেশনে আছেন বা ওয়াটার ফাস্টিং, সে পর্যায়ে দইটা খাবেন না, টক দইটা। টক দইটা আপনারা যখন ফাস্টিং বা মেনটেনে থাকবেন তখন খেতে পারবেন। ফাস্টিংয়ের সময় যখন সেহরির সময় খাবেন তখন এক বাটি পরিমাণ টক দই খাবেন। টক দইতে রয়েছে মিনারেল ও আমিষ, যে কারণে আপনাদের ক্ষুধা কম লাগবে সারাদিনে। এছাড়াও দীর্ঘদিন ডায়েট করলে অনেকেই কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভোগে, সেক্ষেত্রে যদি প্রতিদিন টক দই খেতে পারেন তো কোষ্ঠকাঠিন্য সমস্যা একদমই সমাধান হয়ে যাবে, সাথে সাথে স্কিনও ব্রাইট হবে। যুগ যুগ ধরে চলে আসছে ডায়েটের ক্ষেত্রে এবং রূপচর্চার ক্ষেত্রে শশার ব্যবহার। শশার ব্যবহার আমরা কিন্তু অনেকভাবেই করে থাকি, আর খাওয়ার ক্ষেত্রেও আমরা এটা সালাদ হিসেবে খাই, রান্না করে খাই। এছাড়াও রূপচর্চায় শশার ব্যবহার হয়ে আসছে বহু যুগ থেকে। খাবারের সাথে শশা খেলে হজম ক্ষমতা বাড়ায়, তাছাড়া নিয়মিত শশা খেলে স্কিন এবং চুল সুন্দর থাকে, চুল সিল্কি হয়, চুল পড়া বন্ধ হয়, নতুন চুল গজাতে সহায়তা করে। আমরা যখন ডায়েট শুরু করি তখন কিন্তু প্রতি বেলায় খাবার সাথে শশা থাকেই, এটা কিন্তু রেগুলার। কিন্তু যখন আমরা ওয়াটার ফাস্টিং করি তখন কিন্তু পানি ছাড়া কিছুই খেতে পারি না। তো তখনকার কীভাবে শশা খাবেন সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো শশাগুলো দেখতেই পাচ্ছেন আমি কুচি কুচি করে কেটে এটা আমি ব্লেন্ড করেছি। ব্লেন্ড করে এভাবে ছেঁকে রসটা বের করে নিব শুধু, আর বাকি যে এক্সট্রা অংশটা থেকে যাবে ওটা ফেলে দিব। তো এভাবে করে কিন্তু আপনারা ওয়াটার ফাস্টিংয়ের সময় খেতে পারেন, আর এভাবে করে খেলে আপনারা কিন্তু সহজেই ওজন কমাতে পারবেন, আর সাথে সাথে স্কিন এবং চুল সুন্দর হবে। তবে সতর্কতা, যারা পিরিয়ডে থাকবেন তারা কিন্তু শশার জুস বা শশা কোনোটাই খাবেন না। আমাদের সকলের অতি পরিচিত একটা নাম মেথি। মেথি কিন্তু সবার রান্নাঘরেই কম বেশি আছে। তো মেথি কিন্তু মশলা হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু মেথির চা এটা কি কখনো কেউ খেয়েছেন? মেথির কিন্তু অনেক উপকারী গুণ আছে, এর মধ্যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, ওজন কমাতে সহায়তা করে। তাছাড়াও কিন্তু চুলের যত্নে, ত্বকের যত্নে মেথির ব্যবহার হয়ে আসছে। নর্মালি যেভাবে মেথির পানি খাওয়া হয়, সারা রাত ধরে মেথি ভিজিয়ে রেখে সকালে ছেঁকে পানিটা খাওয়া হয়, কিন্তু সারা রাত ভিজিয়ে রাখলে শীতের সময় পানিটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে যায়। সেক্ষেত্রে এভাবে এক মগ পানি দিয়ে তার মধ্যে মেথি দিয়ে জাল করে এরকমের চা তৈরি করে খেতে পারেন। এতে করে কিন্তু ওজন কমবে, স্কিন ব্রাইট করবে এবং চুল পড়া বন্ধ করবে। তবে এটা অবশ্যই সকালবেলা খালি পেটে খেতে হবে, আর একদিন দুই দিন খেলে হবে না, রেগুলার খেতে হবে। আমাদের সকলের চেনা একটা সবজি গাজর। গাজর কিন্তু আমরা রান্নায় ব্যবহার করি, সালাদ হিসেবে খাই, ছোট বড় অনেকেরই পছন্দ। আমার তো বেশ পছন্দ, আমি সালাতে, রান্নায় বা এমনি এমনি সারাদিনও গাজর খেতে পছন্দ করি। তবে যারা ফ্যাট অ্যাডাপ্টেশনের পর্যায়ে আছেন তারা গাজর একটু কম খাবেন, অল্প পরিমাণ খাবেন শুধু ছালাতে। তো যারা নর্মাল ডায়েট করেন তারা কিন্তু এভাবে করে জুস করে খাবেন, আর এভাবে করে আপনারা যদি শীতের সিজনে সারা মাস খেতে পারেন, দেখবেন যে যখন শীত চলে যাবে তখন স্কিন অন্যরকমের গ্লোয়িং হবে আর অনেকটা ব্রাইট হয়ে যাবে। প্রতিদিন সকালে খালি পেটে এরকমের এক গ্লাস করে গাজরের জুস খেলে আপনাদের কিন্তু অনেকটা পরিমাণ ওজনও কমবে। জেকে লাইফস্টাইল ফলো করে যারা ডায়েট করছেন আশা করি আজকের ভিডিওটিতে তারা উপকৃত হবেন। আর আমি আমার চ্যানেলে জেকে লাইফস্টাইল ফলো করার যে ওজন কমানোর তিনটা ভিডিও, প্রথম ফ্যাট অ্যাডাপ্টেশন, পরে ওয়াটার ফাস্টিং, এরপরে ফাস্টিং, পার্ট বাই পার্ট আমি তিনটা ভিডিও করেছি। তো অনেকেই রিকোয়েস্ট করেছেন যে তিনটা মিলিয়ে যেন আমি একটা ভিডিও করি। তো কারা কারা সেই আমার একটা ভিডিও দেখার আগ্রহী তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনারা যদি বেশি লোক রেসপন্স করেন তাহলে আমি সেই ভিডিওটি করব, তা না হয় দেখা যাচ্ছে দুই একজনের জন্য আবার নিউ করে সব কিছু করতে আসলে ভাল লাগে না, কারণ যে ভিডিওটা আমি একবার করেছি ওইটা আবার সেকেন্ডবার করাটা অনেকটা আসলে পেইনফুল। তারপরেও যদি আপনারা চান আমি অবশ্যই আপনাদের জন্য করব, এতটুকু আপনাদের জন্য আমি করতে পারলে আসলে আমার সার্থকতা, আমার ভালো লাগা।
অল্প কয়েকদিনেই আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, বিনিময়ে আমিও আপনাদেরকে কিছু দিতে পারলে আমি খুশি। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আবারও কথা হবে আর একটা নতুন ব্লগে, ততদিন পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।